বাংলার যুব শক্তি, যুব সমাজের শক্তি, যুব সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করা ও দেশের সেবায় দশের সেবায় নিয়োজিত করার অভিনব উদ্যোগ তৃণমূলের। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত, কর্মসূচি মানতে নারাজ দলের অনেক শীর্ষ নেতৃত্বই, তাই তারই মস্তিষ্ক প্রসূত যুব শক্তির মাধ্যমে মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সেবায় যুব সমাজকে নিয়োজিত করার প্রয়াস হিসেবেই একে চিহ্নিত করতে চায় ঘাসফুল শিবির। এহেন যুব শক্তির রেজিস্ট্রেশন 10 লক্ষ ছাড়িয়েছে ইতিমধ্যে। রবিবার দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতা জেলা যুব শক্তি ফিল্ড ইউনিট সদস্য সুব্রত মণ্ডলের উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল প্রশিক্ষণ শিবির। অংশ নেন কলকাতা পুরসভার 101, 102, 110 নম্বর ওয়ার্ডের যুবযোদ্ধারা, নেতৃবৃন্দর কাছ থেকে সমাজসেবার পাঠ নেন যুব সদস্যরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা সৌম্য বক্সি, যুব নেতা সৌরভ বোস, যুব নেতা অনিরুদ্ধ হালদার সহ আরো তৃণমূল নেতৃবৃন্দ। তারা যে সকল যুব যোদ্ধাদের এখানে রেজিস্টার করিয়েছে তাদেরকে আমরা যে পদ্ধতিটা আছে আমাদের রেজিস্ট্রেশনে যাতে তারা আরও সরলভাবে সেটা বুঝতে পারে, করতে পারে এবং সেটাকে করতে যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা একটা ছোট্ট প্রশিক্ষণ একটা শিবির মতন আমরা একটা করলাম। এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি সরলভাবে তারা কীভাবে রেজিস্টার করতে পারে এবং এক একজন যে 10টা সামাজিক দায়িত্ব নেবে, অর্থনৈতিক নয়, সামাজিক দায়িত্ব নেবে 10টা পরিবারের। এবং এই যে কঠিন সময়, এই কঠিন সময় আমরা বিশ্বাস করি এটাই হচ্ছে ছাত্র যুব এদের প্রধান কাজ, সমাজের যে দায়বদ্ধতা থেকে সেটা এটা আসা উচিত। এবং আমাদের মাননীয় নেত্রী বা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি আবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্কে পোষিত এই যে যুব শক্তি, এই এই যে কর্মসূচিটা, এটাই আগামী দিন কিন্তু আমাদের বাংলাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এদিনের এই প্রশিক্ষণ শিবির শহরের যুবযোদ্ধাদের আরো দক্ষ অভিজ্ঞ করে তুলবে বলেই মনে করছেন আয়োজকরা। গোটা পশ্চিমবঙ্গের সব রকম যুবক যুবতীকে, অর্থাৎ যারা রাজনৈতিকভাবে আমাদের সাথে যুক্ত নয়, যারা রাজনীতির আঙিনায় নেই, সেরকম অরাজনৈতিক ব্যক্তি যুবক যুবতীকেও আমরা বাংলা যুবশক্তিতে নথিভুক্ত করছি। এবং যারা বাংলা যুবশক্তির মেন উদ্যোগই হলো, মেন উদ্দেশ্যই হলো যে সকল যুবক যুবতীরা মানুষের পাশে থাকার জন্য, অর্থাৎ সামাজিক কর্মের জন্য, সামাজিক কাজের জন্য যারা উদ্বুদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ, সেই সকল যুবক যুবতীকে সাথে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে বাংলা যুবশক্তি কর্মসূচি গ্রহণ করেছে। যুবযোদ্ধারা আরো বেশি করে লেগে পড়ুন, কারণ আমাদের মাননীয় সাংসদ, আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই একটা খুব স্বপ্নের প্রজেক্ট যুব শক্তি। তাই প্রত্যেকটা যুবযোদ্ধা যেভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারকে একত্রিত করার জন্য এবং তাদের জন্য তাদের দেখাশোনা থেকে শুরু করে সব রকম সব কিছুর দায়িত্ব তারা যেভাবে নিচ্ছে, যেভাবে কাজ করছে, তো হ্যাটস অফ অ্যান্ড বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। আমি বলবো এটা শুধু পশ্চিমবাংলার মধ্যে না থেকে এই যুব শক্তিটা যাতে, তৃণমূল যুব কংগ্রেসের এই যুব শক্তিটা এটা যাতে সারা ভারতবর্ষে যাতে ছড়িয়ে পড়ে। আগামী দিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমাজের সর্বস্তরে তৃণমূলের উন্নয়নমূলক কর্মসূচি পৌঁছে দিতে যুবযোদ্ধারা বিশেষ ভূমিকা পালন করছে বলেও আশাবাদী সুব্রত মণ্ডল, অনিরুদ্ধ হালদার সহ অন্যান্য যুবযোদ্ধারাও। বাংলার যুবশক্তি এমন একটা ক্যাম্পেইন যেখানে আমরা তৃণমূল কংগ্রেসের প্ল্যাটফর্মটাকে সমস্ত সাধারণ মানুষ, এমনকি বিরোধী দলের যারা কর্মী সমর্থক আছে তাদের কাছেও আমরা এটাকে এক্সটেন্ড করছি, তারা এই প্ল্যাটফর্মে এসে মানুষের সহযোগিতা করুক, মানুষের পাশে থাকুক। বাংলা যে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে করোনা এবং আমফান পরিস্থিতিতে, পরিবেশে প্রতিটা সহকর্মী হিসেবে আমাদের পাশে থেকে তারা প্রত্যেকে মানুষের পাশে থাকুক, এটাই আমাদের মূল বার্তা। 101, 108 নম্বর ওয়ার্ড, 102 নম্বর ওয়ার্ডের বাংলা যুব শক্তির ফিল্ড ইউনিট মেম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলা যুব শক্তির জোন ফোর জোনাল হেড অনিরুদ্ধ হালদারের, উনি যারা আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব মতন সব দায়িত্ব পালন করেছি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাকে যেভাবে নির্দেশ দেবেন আমি সেভাবে মানুষের পাশে থেকে এবং দলের হয়ে যেভাবেই নির্দেশ দেবেন আমি যথাযথ পালন করার চেষ্টা করব। এবং এই আমফান, এই করোনা মহামারীতে আমরা সবসময় মানুষের পাশে আছি এবং আগামী দিনেও আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যুব সমাজ, আমাদের টার্গেট লক্ষ্য যুব সমাজকে সঠিক পথ দেখানো। ক্যামেরায় সুব্রত ভৌমিকের সঙ্গে সম্মনাথ ভৌমিক, চ্যানেল 10।